ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। আরও আরেকটা ফ্লিপকার্ট থেকে কি আসলো সেটা দেখি, দাঁড়াও। এই দেখো, দেখি আরেকটা কি আসলো, কেমন দিয়েছে এটাও দেখতে হবে। তো চলো দেখাই। এই দেখো, ফ্লিপকার্ট থেকে এই জামাটা নিয়ে এসেছি। এটা লিওন কাপড়ের, খুব সুন্দর, সফট, গরমের মধ্যে যা এত ভালো এটা, মানে বলে বোঝানোর মতন না। তো যাই হোক, এটা আবার নিয়েছি, যেহেতু একটা একটা আরও আরেকটা আসছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি সয়াবিনের, আলু দিয়ে সয়াবিন দিয়ে ঝোল করছি, আর লাল শাক ভাজা করেছি। এখন একটু কাজ করব, কাজটা হলো রান্না হয়ে গেলে পরে তোমার আলমারিটা গোছাবো, আলমারিটা আর শোকেসটা। তো চলো আবার পরে তোমাদের সঙ্গে আসছি, রান্নাটা করে নিই তারপরে আসছি। আলমারিটার অবস্থা কি দেখতে পাচ্ছ তোমরা, একদম জঘন্য অবস্থা। মানে বাবাইয়ের বার্থডে থেকে এই পর্যন্ত কোনো গোছানো হয়নি। তো এই পাল্লাটা শুধু থাকে না, ওই যে মেশিনটার জন্য থাকতে চায় না, জায়গা শর্ট। তো এইভাবেই মানিয়ে গুছিয়ে রাখতে হয়। দেখো, দেখেছ সব বাবাইয়ের যে সমস্ত পুতুল, খেলনা, সব কিছু এর মধ্যে ভরা, সব ছোটোবেলার থেকে যা যা আছে ভিতরে ওই যে ওর মধ্যে আছে। আর এদিকে আমার নিচে আমার জামা প্যান্ট কটা আছে, আবার এই শোকেসটার মধ্যে আছে কিছু। দেখো এখানে শাড়িগুলো কি করে রেখে দিয়েছি, দেখেছ তোমরা, দেখতে পাচ্ছ কি অবস্থা, মানে একেবারে। তো চলে এসেছি আলমারিটা গোছানোর জন্য। ওই যে যা যা এলোমেলো করে রেখেছিলাম সেগুলো আমি টেনে টেনে বের করছি। আর এত পরিমাণে জামা কাপড় হয়ে গেছে, মানে বলার মতন না। আর ঘরে জায়গাও নেই সেইভাবে যে আর একটা শোকেস কিংবা আলমারি কিনবো, তো রাখার জায়গা নেই, ওই জন্য সেইভাবে কেনা হচ্ছে না। আর কী বলতো, আমার এইরকম শোকেস আলমারিটাই বেশি পছন্দ আনলার থেকে। আনলায় আমার জামা কাপড় রাখতে ভালো লাগে না, কারণ আলমারিটার মধ্যে আমি গুছিয়ে ঢুকিয়ে যেভাবে রাখি অসুবিধা হয় না। ওটা যেহেতু মানে দরজাটা বন্ধ করে দিলে একদম পুরো সিম্পল, আর ধুলো ময়লা কিছুই পড়ে না জামা কাপড়ে। তো আমার এখনও রান্নাটা কমপ্লিট হয়নি, কারণ আমি তরকারিটা গ্যাসে বসিয়ে রেখে এসেছি। তো ওটা নামানো হয়ে গেলে আমি জাস্ট মানে একটু মানে কী বলবো, একটু কাজটা একটু এগিয়ে থাকে, আমি রান্না করতে করতেই চলে এসেছি তোমাদের সঙ্গে, এই কাজ করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো অনেক জামা প্যান্ট হয়ে গেছে, মানে কী বলবো, মানে অস্বস্তি লাগে মাঝে মাঝে আমার ভীষণ। আর আমার রান্নাটা হয়েও গেছে, ওই যে আমি তরকারিটা নামাতে গেছি, কারণ ওই টাইমে আমি কোনো ভয়েস দিতে পারছিলাম না, কারণ আমাকে আলাদাভাবে ভয়েস দিতে হচ্ছে এই কারণে, কারণ পাশে গান হচ্ছিল, গান চালিয়েছিল পাড়াতে, ওই জন্য। তো যাই হোক, এই কাজ করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি, কতটা কি ভালো লাগবে তোমাদের জানি না। তো এরপরে আলমারিটা গোছানো হলে আমি শোকেসে শাড়ি কয়েকটা জায়গায় মানে এলোমেলো করা আছে, মানে বার্থডেতে বের করে পরা হয়েছিল, তো ওই কারণে আর গোছানো হয়নি। তো ওই যে আলমারিটা গোছানো হলে আমি শোকেসটা ধরবো, আর কোনো রকমভাবে গুছিয়ে গুছিয়ে রাখছি অর্ডিনারিভাবে, কারণ আমার শরীরটাও বেশি একটা ভালো না। আর যে গরম পড়েছে বাবা, কি বলবো, গরমে কোনো কিছুই ভালো লাগে না। এই দেখো, এই জিন্সটা কিনেছি, এখনও পর্যন্ত পরা হয়নি, এই যে ওর সিলটা এখন কেটে আমি ফেললাম, এখনও পরিনি, কারণ ওটা পরবো ঘুরতে যাব যখন তখন পরবো, কারণ বললাম তোমাদের সঙ্গে, তো সেটা তো বলেছি আগের ভিডিওতেও বলেছি, এই ভিডিওটাই বলছি ঘুরতে যাব আমরা, কোথায় যাব সেটা এখন আমি বলবো না কিছু, ওটা পরে তোমাদের সঙ্গে বলবো, শেয়ার করব। আর যাই হোক, আমার এই আলমারিটা প্রায় গোছানো কমপ্লিট হলো। তো আলমারিটা গোছানোর পরে আবার শাড়ির শোকেসটা গোছাবো। এই দেখো, এখানে আবার বাবাইয়ের জামা প্যান্ট থাকে, ওইখানে আমি একটা কুর্তি এনেছিলাম, এই যে ওটা ওখানে রেখে দিয়েছিলাম, ওটাকে এখনও সেটিং করা হয়নি। এই দেখো শাড়িগুলো সব কিভাবে রেখে দিয়েছি, যে যেরকম পেরেছে পরেছে, তো ওই জন্য দিদি তারপর মামি এসেছিলো সবাই। যাই হোক, আমার এই এই মানে এই তাকটাই শুধু শাড়ি রেখেছি, আরও একটা এই সাইডে আছে, ওটাই আছে শাড়ি আর ব্লাউজ রাখা আছে, কিন্তু এই তাকটার থেকে শাড়িগুলো নিয়ে নিয়ে সব এলোমেলো করে রেখে দিয়েছে, ওই জন্য ঠিকঠাক করে গোছানো হয়নি। তো ওই যে এখন গোছাবো, ওই শাড়িটা বাবাই বললো যে আমি পরে ডান্স করব, ওটা বের করে রাখো।
বাবাই তখন বলছিল, ওই জন্য আমি ওইভাবে দেখালাম ডান্স করে, কেউ কিছু মনে করো না। আর মানে এতটাই শরীরটা এত ক্লান্ত লাগছিল মানে বলার মতন না, মানে সারাদিন টুকিটাকি কাজ, এ ও গুছানো ফুছানো করতে করতে সময়টা কেটেই যায়। আর তারপরে একটা ভালো কথা কি বলতো, এখন বাবাইয়ের স্কুলটা বন্ধ আছে আপাতত, ওই জন্য একদিকে একটু মানে কষ্ট কম হচ্ছে। তো যাই হোক, আলমারিটা গোছানো হয়েই গেছে আর শোকেসটা আমার প্রায় হয়েই গেল। তো কি বলবো আর, এখন আমি স্নান করে নেব, কাজগুলো আমার প্রায় হয়েই গেছে, বাসন টাসন মেজে স্নান করে পুজো দিয়ে। তো দেখো এই যে প্রায় গুছিয়ে রাখলাম, প্রচুর জামা প্যান্ট প্রচুর শাড়ি, এরকমভাবে মানে আমার আর ভালোই লাগে না দেখো। তারপর স্নান করে খেয়ে এই জাস্ট এখানে এসে একটু গল্প আড্ডা করছিলাম, তারপর চলে গেছি বাজারে। এই দেখো বাজারে এসে এই যে স্ট্যান্ডটা নেবো বলে এসেছি, কিন্তু দোকানেই লোক নেই, অনেকক্ষণ দাঁড়িয়ে ওয়েট করে তারপর লাস্টে চলে এসেছি গরমে। তো দেখো ম্যাগি, এটা কি পাপা বলো, ম্যাগি, আর এটা কেক, আর ওটা চানাচুর, কফি, ঝালমুড়ি মাখিয়ে সন্ধ্যার টিফিনটা করে নিল। কি কফি ওটা, ব্ল্যাক? ঠিক আছে, তো দেখো দুজন মিলেই খেয়েছে। আর এ পুচকু, পুচকু হাই বলো তো। কফি খাচ্ছি, ওরা আমাকে দিল, তো খুব টেস্টি হয়েছে। আর পাপাই দেখো তারা চুপটা নেই, আমরা সন্ধ্যাবেলা একটু দোকানে গেছিলাম। তো যাই হোক, কফিটা খেয়ে নিই, তারপরে আবার আসছি। এই টুকটাক করে সারাদিনে যা করি সেগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো জানি না কতদূর কী ভালো লাগবে তোমাদের কাছে, বুঝতে পারছি না। তো যাই হোক, তো পরে আবার আসছি কফিটা। অনেক কিছুই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, অনেক কিছু বলতে কি সেরকম কিছু না। তো আমি এখানেই এন্ড করে দেবো ভিডিওটা। তো এরপরে আবার তোমাদের সঙ্গে পরের ব্লগে দেখা হবে, আর বিশেষ করে কিছু কথা বলবো। ইস, আমি কথা বলছি, ওরা দুজন মিলে হাসাহাসি করছে, কি অসভ্য, ছেলে মেয়ে দুটোটাই অসভ্য, কথা শোনে না আবার। তো যাই হোক, ওদের দিকে ধ্যান না দেওয়াটাই উচিত, ওরা ওদের মতন থাক, আমি আমার মতন ভিডিও করি। তো তো আমি বিকালে না সন্ধ্যার দিকে একটু বাজারে গেছিলাম ভাই আমি কিছু জিনিস কেনাকাটি করতে। আর তার মধ্যে একটা জিনিস কিনবো, ও তোমাদের সঙ্গে সেটাও তো শেয়ার করলাম, ওই তোমার হচ্ছে ভিডিও স্ট্যান্ড, তো মানে ক্যামেরা স্ট্যান্ড, তো সেটা দেখে এসেছি দোকান থেকে। আজকে নেওয়ার জন্য গেছিলাম কিন্তু দোকানে লোক ছিল না। তো যাই হোক, ওটা আমি তোমাদের সঙ্গে তাও শেয়ার করলাম, তোমরা দেখে বলো ওটা ভালো হবে কি না, সেটা তোমরা প্লিজ কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, ঠিক আছে? তো আর একটা কথা তোমাদের সঙ্গে বলবো, এমনি তো অনেকেই তো আমার ভিডিও ফিডিও দেখে জ্বলে যাচ্ছে, তাতে আমার কোনো কিছু যায় আসে না। তো যে যা যেরকমভাবে ভাবুক, আমার তাতে কোনো কিছু যায় আসে না। আর বিশেষ করে কি বলতো, একটু মানুষকে মানুষ দেখে হিংসাই করে, তো হিংসা করারই কথা, কারণ সেরকম তো মানে কি বলবো, সুবিধা মানে না, তো ওই জন্য ওরকম একটু হিংসা করবেই, তো তাতে আমার কোনো কিছু যায় আসে না। আর তোমরা যে আমাকে এত সাপোর্ট করছো, এত ভালোবাসা, এত মানে কি বলবো, আমি খুব 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 হ্যাপি তাতে, তোমরা যে আমার এত পাশে আছো, আমার সঙ্গে আছো, তো তার জন্য আমি খুব হ্যাপি। তো আমি এইভাবেই জন্য এগিয়ে যেতে পারি তোমাদের জন্য, আর যতটা এগিয়ে যাচ্ছি এটা শুধুমাত্র তোমাদের জন্য, আমি কোনোদিন ভাবতেও পারিনি যে এতটা আমি এগিয়ে যাব। তো ভীষণ হ্যাপি আমি, আর কি বলবো। তো এখন এখানেই আমি ভিডিওটা শেষ করছি, তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ও বাই দা ওয়ে, তোমাদের সঙ্গে আর একটা কথা বলতে ভুলে গেছি, আমাদের একটা ঘোরার প্ল্যান আছে, তো কোনোদিনও ওখানে যাইনি ঘুরতে, তো এই ফার্স্ট যাব আমি সেখানে ঘুরতে। তো ওখানে যেহেতু অনেক ভিডিও করব, অনেক শর্টস মানে নেব, তো তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু ভিডিওটা একটু লেটে পোস্ট হবে। তো যাই হোক, কোনো একটা কারণের ব্যাপার, তো এখন কিছু বলছি না। তো যাই হোক, খুব মজা করব, খুব এনজয় করব, আর তোমরাও আমার সঙ্গে থেকো, আমার সঙ্গে ভিডিওগুলো দেখো, তোমাদেরও ভালো লাগবে।
আর আমাদের বাড়ির পাশে একটা বিয়ে হচ্ছে, তো তাতেও যদি সেরকম কিছু, মানে বাড়ির পাশে বলতে একদম আমাদের ঘরের সঙ্গে, তোমাদের সঙ্গে অন্য একটা ভিডিও শেয়ার করে দেখিয়ে দেবো। তো কালকে তার মেহেন্দি অনুষ্ঠান, আর পরের দিন শুক্রবার মানে বিয়ে। তো যাই হোক, ভীষণ এনজয় করবো, তা সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যাই হোক, অনেক বকবক করলাম, তো কি বলবো, এখানেই আমি গুড নাইট জানিয়ে দিচ্ছি। গুড নাইট, বাই, টাটা। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। ও, আর স্টান্টটা দেখে কিন্তু তোমরা বলবে, ঠিক আছে? কারণ এর আগে আমার একটা স্টান্ট ছিল, সেটা ফার্স্টে যখন আমি ইউটিউব ভিডিও করা শুরু করেছিলাম সেই টাইমটায় আমি নিয়েছিলাম অনলাইন থেকে। সেটা বেশি একটা ভালো না, মানে ওর যে পায়েগুলো ওগুলো ভেঙে গেছে। তো কোনো একটা ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পরে। আর পরে আমি কিছুদিন হলো তা একটা সেলফি স্ট্যান্ড নিয়েছি, সেলফি স্টিক, তো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো ওটা দিয়ে আপাতত কাজ চালাচ্ছি, আর বড় একটা স্ট্যান্ড নিয়ে খুব শখ। তো দেখতেই পেলে ওটা কেমন লাগবে সেটা তোমরা বলো অবশ্যই। আর যাই হোক, এখানেই ভিডিওটা এখন শেষ করছি। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, আরও ভিডিও, ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে তোমাদের সঙ্গে, তো দেখে ভালো লাগবে আশা করি। তো চলো, টাটা, গুড নাইট।